আমরা হচ্ছে নামাজ থেকে বের হয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তবে তার আগে হচ্ছে আপনাদের অনেক অনেকেই জিজ্ঞাসা করেন কোন ইউনিভার্সিটিতে ক্লাস কিরকম হয়, তো সেই জিনিসটা একটু শেয়ার করার চেষ্টা করব। আমাদের হচ্ছে বুখারেস্ট ইকোনমিক ইউনিভার্সিটির এক ভাই আছেন, ইস্তিয়াক ভাই, যার সাথে আমার ইন্ডিয়াতে পরিচয় হয়েছিল। ভাই আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট দিছে, খুবই ভালো মনের একজন মানুষ। ভাইয়ের কাছ থেকে এখন আমরা হচ্ছে শুনবো বাইরের ইউনিভার্সিটিতে ভাইয়ের আসলে ক্লাসের প্যাটার্নগুলো কীরকম। আমার ইউনিভার্সিটিতে ক্লাস ব্যাচেলারদের ক্ষেত্রে সপ্তাহে 5 দিন ক্লাস হয়, তো 2-3টা করে ক্লাস থাকে রেগুলার, কোনো দিন সকালে কোনো দিন বিকালে ক্লাস অ্যাটেন্ড করতে হয়। যদি অ্যাটেন্ড না করে তাহলে একটু প্রবলেম করে। আর ইকোনমিক স্টাডিজ আসলে পড়াশোনার জন্য খুবই ভালো, যারা বিজনেস স্টাডিজের আছে, স্টুডেন্ট আছে, হিউম্যানিটিস স্টুডেন্ট আছে, ওদের জন্য আসলে খুব ভালো এটা একটা ইউনিভার্সিটি, আমাদের রোমানিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। আর এখানে মাস্টার্সের সপ্তাহে ক্লাস হয় 4 দিন বা 3 দিন এরকম সামথিং, আমার সঠিক জানা নেই। তবে ওদের ক্লাসগুলো হয় রাতে, আর ওদেরও ক্লাস করতে হয়, পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, না হলে ঝামেলা করে ইউনিভার্সিটিতে, খুব একটা প্রেশার থাকে। আচ্ছা, তো আপনাদের ক্লাস কত ঘন্টা হয়? আমাদের ক্লাস নর্মালি 1 ঘন্টা 20 মিনিট করে হয়। আচ্ছা আচ্ছা, কয়টা ক্লাস থাকে ডেইলি? আমার তো সোমবারে মনে হয় 2-3টা ক্লাস, সোমবারে মঙ্গলবারে 1-2টা ক্লাস, এরকম করে সপ্তাহে 2-3টা ক্লাস, বেশি ক্লাস হয় না, 3টা ক্লাস হয়। আর সেমিনার থাকে 2-1টা, তো সেক্ষেত্রে দেখা যায় কোনো দিন হয়তো 5-6 ঘন্টা টোটাল ইন টোটাল ক্লাস মিলে ক্লাস হয়, এইভাবেই ক্লাস ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট অ্যাভেলেবল আছে? অনেকে এইটাই জিজ্ঞাসা করি, ওয়েবসাইটে না গিয়ে একটু চেক না করে হচ্ছে কোয়েশ্চেন করে ডিরেক্ট যাবে, কী সাবজেক্ট আছে এখানে? আমি আমার ইউনিভার্সিটি খুঁজে পাইছিলাম, ম্যানেজমেন্ট আছে, এরপর ইকোনমিক্স আছে, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, বিবিএ যেটা সেটাও আছে, এছাড়া অনেকগুলো সাবজেক্ট আছে, আমি সঠিক এখন মনে করতে পারতেছি না। বাট সবার উচিত ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করে দেখা, ঢুকে ওটা খুঁজে পেয়ে গেলে মানে খুব ইজি। ওটা www.ac.ro দিলেই ওইটার ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পেয়ে যায় সব কিছু, ওটার সব ইনফরমেশান আছে এখানে দেওয়া আছে। আর আচ্ছা আচ্ছা, পার্সোনালি কেউ জিজ্ঞেস করতে হবে তোমার তো আছে, তুমি তো আছে, ইনফরমেশান গ্যাদার করে সবগুলো। হ্যাঁ, আসলে আমি যা চেষ্টা করতেছি সব কিছু একটা জায়গায় আনার জন্য, আমরা যখন আসছিলাম তখন এরকম কোনো কিছু ছিল না। তো এই ছিল ক্লাসের প্যাটার্ন, আর হচ্ছে আর বাকি বিষয়গুলো অন্য আরেক দিন কথা বলবো, আপনার ওই বাসার পার্ক আছে ওইখানে বসে কথা বলবো, ভাইয়ের কাছ থেকে আমরা আরও অনেক ইনফরমেশান জানবো। তো সেটার জন্য সবাই অপেক্ষা করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।